ভারতকে চাপে রাখতে বিস্ফোরণ চিহ্নিতকরণ যন্ত্র ভারত মহাসাগরের নিচে বসালো চীন ভারত মহাসাগরে এক বিশেষ ট্র্যাকিং সিস্টেম বসালো চীন যার মাধ্যমে বিস্ফোরণ ও ভূমিকম্প চিহ্নিত করতে পারবে বেইজিং জুনেই সাংহাই কোঅপারেশন সামিটে যোগ দিতে চীনের কিংদাও শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই ভারত মহাসাগরে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চীন আগামী নয় ও দশ জুন সম্মেলনে যোগ দিতে সমুদ্রের তীরবর্তী শহরে যাবেন মোদী আগামী এক বছরে চীন এরকম আরও পাঁচটি ডিভাইস বসাবে বলে জানিয়েছে সে দেশের এক সংবাদ মাধ্যম চীনের এইসব ডিভাইস আসলে সামরিক কাজে লাগানো হবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল সাংহাই একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের এক রিচার্স ফেলো হুজিয়াং জানিয়েছেন এই উদ্যোগের সঙ্গে আসলে কোনো সামরিক সম্পর্ক নেই বিদেশের মিডিয়ায় মিথ্যা প্রচার হচ্ছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে গবেষণার জন্যই এইসব ডিভাইস লাগানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি বলেন সব উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক জলসীমার মধ্যে গবেষণা চালানোর অধিকার রয়েছে জানা গিয়েছে ওই সিসমোমিটার ডিভাইসটি দীর্ঘদিন ধরে জলের তলায় থাকবে ও জলের নিচে কোনো ভূমিকম্প বা কোনো কম্পন সংক্রান্ত তথ্য জোগাড় করবে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত ডিভাইসটি রাখা হবে বলে জানা গিয়েছে এই প্রথমবার ভারত মহাসাগরে সিসমোমিটার বসালো চীন লংগকি ইউহাং ও দুয়ানকিয়াও নামের তিনটি জায়গায় আগেই সিসমোমিটার বসিয়েছে চীন বর্তমানে ভারত মহাসাগরের যে জায়গায় চীন সিসমোমিটার বসিয়েছে এর আগে সেখানে কোনো এই ধরনের যন্ত্র লাগানো হয়নি নতুন সিসমোমিটারে রয়েছে অপেক্ষাকৃত বড় আকারের ব্যাটারি যেটি এক বছর পর্যন্ত অনায়াসে কাজ করতে পারবে